আমরা শিখবো আজকে রুট কর্ড এবং চারটে কর্ড ডায়াগ্রাম শিখে মেজারমেন্টের সমস্ত কর্ড শিখবো। আমরা এই ডায়াগ্রামটাকে বলছি কর্ড ডায়াগ্রাম, আর এই লাইনগুলো হচ্ছে স্ট্রিং, ছটা লাইন, নিচের দিকটা সরু তার, উপরের দিকটা হচ্ছে মোটা তার, আর 1-2 ফ্রেট। এখানে এগুলো হচ্ছে ফিঙ্গার পজিশন, হচ্ছে এই যেগুলো আমরা ফিঙ্গার ধরছি, মানে এটা সেকেন্ড স্ট্রিং ফার্স্ট ফিঙ্গার দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ফোর্থ স্ট্রিং সেকেন্ড ফিঙ্গার, থার্ড স্ট্রিং থার্ড ফিঙ্গার। তাহলে এইভাবে তিনটে একসাথে জেঁকে রাখতেছি, আর জেঁকে রেখে যদি অল স্ট্রিং রাইট হ্যান্ড দিয়ে সব প্লেকট্রাম দিয়ে বাজাই তখন সেটা হয়ে যাচ্ছে এ মাইনর কর্ড। সেম এখানে 1-2 ফ্রেট, সেকেন্ড স্ট্রিং থার্ড স্ট্রিং ফোর্থ স্ট্রিং, এই তিনটে একসাথে জেঁকে রাখলে হয়ে যাচ্ছে এ মেজর কর্ড। একই রকমভাবে এখানে ছটা স্ট্রিং আছে, উপরে 5 নম্বর স্ট্রিং 4 নম্বর স্ট্রিং যদি জেঁকে রাখি এটা হয় ই মাইনর কর্ড, এই যে 1-2 ফ্রেটে 4 নম্বর 5 নম্বর জেঁকে রাখলে ই মাইনর। আর একই রকমভাবে এই দুটো জায়গা থাকবে, শুধু তার আগের স্ট্রিং একটা জায়গা থাকবে ফার্স্ট ফিঙ্গার দিয়ে, তাহলে এটা হয়ে গেলে ই মেজর। তাহলে এই চারটা আমরা কর্ড শিখলাম, মেন লিডিং কর্ড, দুটো মাইনর আর দুটো মেজর কর্ড। এই মেজর মাইনর দুটো কর্ড আমরা এরপরে হাতে দেখাচ্ছি। দেখা দেখি বস, গিটারটা দাও একটা আমাকে, গিটারটা দাও। দেখা গেল ফার্স্টে কী হবে, এ মাইনর কর্ডটা যখন ছিল তখন আমরা কী দেখাচ্ছি, ফার্স্ট ফিঙ্গার এখানে থাকছে, সেকেন্ড ফিঙ্গার এখানে থাকছে, থার্ড ফিঙ্গার থাকছে, যে সবগুলো বাজাচ্ছি এ মাইনর। এইখানে এই এটাকে নাট পজিশনটা প্লাস্টিকটা বলছি, প্লাস্টিকটা তখন ওপেনে ধরে রাখতেছে। আমরা কী করবো, এই ফার্স্ট ফিঙ্গারটাকে রিল্যাক্স করবো, মানে এই ফিঙ্গারটা উঠে যাবে, এটা তখন নিচে বসে গেল, আর এই ফিঙ্গারটা এখানে বসে যাবে, তাও একই সাউন্ড হচ্ছে। আর ফার্স্ট ফিঙ্গারটা কেন রিল্যাক্স করলাম, এটা যদি এ মাইনর হয় এটাকে জাস্ট একটা আমরা এইভাবে এগিয়ে দিলাম, জাস্ট এই একটা এগিয়ে দিয়ে এটা ফার্স্ট ফিঙ্গার ধরে দিলাম, এখানে এখানে ধরে দিলাম একটা, এটা যদি এ মাইনর হয় এটা উঠে গেলে হবে এ শার্প মাইনর, আর এটা সিঙ্গেল ধরলেও এ শার্প মাইনর, আর ফুল ধরলেও এ শার্প মাইনর। ফুল ধরাটাকে বলছি আমরা বার কর্ড, সিঙ্গেল ধরটা এমনি নরমাল বলছি, তাহলে এটা এ মাইনর, এটা হলো এ শার্প মাইনর। আচ্ছা এটা আমরা কী করে বুঝবো, এটার পর এটা যদি এ হয় এটা এ শার্প হয়ে গেল কী করে, সেটা আমি দেখাচ্ছি, দাও দেখি বস। এখন আমরা দেখছি আমাদের যে 7 নোট আছে, এ বি সি ডি ই এফ জি, এর মধ্যে বি আর ইর কোনো শার্প নেই, বাকি সবাইকে শার্প আছে, সেটাই আমি লিখছি, এ এ শার্প, বির কেউ নেই, সি সি শার্প, ডি ডি শার্প, ইর কেউ নেই, এফ এফ শার্প, জি জি শার্প, ঘুরে আবার এ। এই 12 নোট, 1 অক্টেভ মানে 12-12টা নোট আমরা সবসময় বাজাই। তাহলে আমরা যদি এ মাইনর হয় তারপরে ক্লক ওয়াইজ ঘুরছে, এরপরে এ শার্প হবে, তাহলে এ মাইনর যদি হয় একটা যদি উঠে যায় এ শার্প মাইনর, তারপরে বি মাইনর সি মাইনর এইভাবে হচ্ছে। এরপর বস দেখাও, তাহলে এটা ছিল আমার এ মাইনর, এটা সবগুলো উঠে যাবে, তাহলে এখানে ধরে নেবো, এটা এ শার্প মাইনর, ফুল ধরলে এ শার্প মাইনর বার কর্ড, এ শার্প আরেকটা উঠে যাবো বি মাইনর, বস শুধু হাতটা দেখা দেখি, বস হাতটা দেখা শুধু বি মাইনর, তাহলে এ মাইনর, এ শার্প মাইনর, বি মাইনর, সি মাইনর, সি শার্প মাইনর, ডি মাইনর, ডি শার্প মাইনর, ই মাইনর, এফ এফ শার্প, জি জি শার্প, ঘুরে আবার এ। তাহলে আমরা সব মাইনর শিখে গেলাম, সেম টু সেম এটা ছিল এ মেজর, এ মেজর কর্ড, এ মেজর ছিল 2-3-4, একটা গ্যাপ ছিল, আর এদিকে বার নাট পজিশনে প্লাস্টিকটা ধরা হয়ে গেছে। তাহলে এটা যদি একটা উঠে যায় তাহলে প্লাস্টিকটা কি তুলতে পারবো, প্লাস্টিক তুলতে পারবো না, তাই আমরা হাতটা দিয়ে জাস্ট জানবো হয় ফুল বা সিঙ্গেল, যদি এটা সিঙ্গেল ধরি তাহলে উপর দুটো ধরছি, তাই উপর দুটো স্ট্রিং বাজাবো না, তাই আমরা ফুল ধরবো। তাহলে এ সাত মেজর, তারপর এটা হচ্ছে বি মেজর, তারপর সি মেজর, সি শার্প মেজর, ডি মেজর, ডি শার্প মেজর, ই মেজর, এফ এফ শার্প, জি। আচ্ছা এই এ মেজর ধরার একটা, যখনই আমরা এই বার করে ধরছি তখন একটা টেকনিক আছে, এই তিনটা একটা ফিঙ্গারে না ধরে, তিনটা ফিঙ্গারে না ধরে একটা ফিঙ্গারে ধরি, সেটা সেকেন্ড ফিঙ্গারটাকে জাস্ট এরকম তিনটাকে জেঁকে দিই, সেটাও করা যায়। একটা তুলে দেবো, তিনটা জাঁকবো, এটা ফুল, তাহলে এটা যদি এ মেজর হয় এটা এ শার্প মেজর, এটা বি মেজর, এটা সি মেজর, সি শার্প মেজর, ডি মেজর, ডি শার্প মেজর, ই মেজর, এফ এফ শার্প, জি। আচ্ছা এরপর আসছে ই মাইনর, এটা ছিল ই মাইনর, ই মাইনর ছিল মাঝে গ্যাপ, আর এদিকটা এই নাট পজিশন ধরা আছে, তাহলে এই দুটো যদি তুলে দিই, এখানে হয় তিনটা, এখানে তিনটা ধরতে হবে, ফুল ধরতে হবে, তাহলে এটা যদি ই মাইনর হয় এটা হবে এফ মাইনর। এর পরের নোট কি আছে, ক্লক ওয়াইজ এফ, তাই না, বলো জোরসে জোরসে বলো, এফ মাইনর, তারপরটা কি হবে এফ শার্প নাকি, তারপরটা কি হবে জি,
তাহলে যে ই মাইনর হয় এটা এফ মাইনর এফ শার মাইনর জি মাইনর জি শার মাইনর এ মাইনর এ শার মাইনর ডি মাইনর সি মাইনর সি শার মাইনর ডি মাইনর ডি শার চলে যাচ্ছে মাইনর তাহলে এটা হলো ই মাইনর ই মাইনর কি আছে এখানে যে একটা ধরে দেই সেটা যে ই মেজর হয়ে গেল দাদা তাহলে ই মেজরটা হয়ে গেল একটা উঠে গেল এখানে আবার ধরতে হবে সবগুলো সেটা যে এফ মেজর হয়ে গেল এটা যে ই মেজর হয় এটা ধরলে হয় দুটো বার ফুল ফুল ধরলে বার কর দুটো ধরলে এমনি তাহলে ই মেজর এফ মেজর এফ শার মেজর জি মেজর জি শার মেজর এ মেজর এ শার মেজর ডি মেজর সি মেজর তাহলে আমরা দেখছি এখানে একটা এ মেজর আসছে এখানে একটা এ মেজর আসছে এখানে একটা এ মাইনর আসছে এখানে একটা এ মাইনর আসছে এখানে একটা সি মেজর আসছে এখানে একটা সি মেজর আসছে তাহলে আমরা কি শিখলাম সমস্ত মেজর মাইনর কর সব শিখে গেলাম হ্যাঁ মেজর মাইনর সমস্ত ডায়াগ্রাম শিখে গেলাম মেজর মাইনর সব যখন ডায়াগ্রাম শিখে গেলাম এরপর আমরা কি করব আমরা একটা রুট কোড শিখব মাইনরের রুট কোড শিখব মাইনর রুট কোডটা কেমন হবে সেরকম আমরা 12টা নোট আবার লিখেছি এই যে মাইনর রুট কোড এ এস আর বি সি সি স্যার বি ডি স্যার ই এফ এফ স্যার জি জি স্যার ঘুরে বাড়ি 12টা নোট লিখেছি এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ করেছি মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তীরগুলো মেরেছি যে রাউন্ডে কারণ কি এই মাইনরের রুট করার একটা নিয়ম হচ্ছে টু ইজ টু টু ইজ টু ওয়ান বা এর একটা আরও একটা ফর্মুলা আছে সেটা যারা স্কেল ওয়াইজ বের করে সেটা একটা বলবো একটু পরে বলছি তো মাইনরের রুট কর টু ইজ টু টু ইজ টু ওয়ান কেমন হয় যদি কেউ বলে আমরা এ মাইনরের গান গাইব তাহলে টু মানে একটা নোট গ্যাপে টু মানে যেটাকে আমরা টোন বলি বা হোল নোটও বলে থাকি তাহলে এ মাইনর যদি বাজাই যদি কেউ যদি বলে এ মাইনরের গান আছে তাহলে নেক্সট আমাদের কী করে আসতে পারে জি মেজর মানে যে টু কাউন্ট হয়ে গেল এ এস আর জি তারপর আরেকটা টু কাউন্ট আছে মানে এফ সারের পরে যেটা আছে জি মানে যে একটার পরে গ্যাপে টু কাউন্ট হয়ে গেল তারপর আছে কত ওয়ান মানে ই তাহলে এ মাইনর যদি গান থাকে প্রথম এ মাইনর বাজাবো তারপর জি মেজর বাজাবো তারপর এফ মেজর বাজাবো তারপর ই মেজর বাজাবো এরপর কোথায় কখন হবে ম্যাক্সিমামটা লেগে যায় এটা একটা রুট কোড বলতে পারি আমরা বা গ্রুপ কোড রুট কোডকে অনেকে গ্রুপ কোডও বলে জি আর ও ইউপি গ্রুপ কোডও বলে থাকে আচ্ছা এটা এখন আমরা কেমন বাজাবো দেখা গেল যদি বলো এ মাইনর গান তাহলে এ মাইনর এরপর কি আছে জি মেজর এটা জি মেজর তারপর আছে এফ মেজর এফ মেজর তারপর আছে ই মেজর আমরা একটা রিদিমও শিখেছিলাম ইতিমধ্যে দেখা গেল নিচের দিকে তীরকে আমরা কি বলি ডাউন বা ডি যে ডাউন উপর দিকে আপকে আপ এরকম একটা টাক চাক বলি তাহলে ডাউন আপ চ্যাক আপ ডবল ট্যাপ ছিল ট্যাপ ট্যাপ আপ চ্যাক আমরা এই রিদিমটা শিখেছিলাম সবাই লিখে নেব খাতাতে ডাউন ডাউন আপ চাক চাক মানে থ্রেডে সমস্ত তিনটে ফিঙ্গার দিয়ে স্ট্রোক দেব আপ ট্যাপ ট্যাপ আপ চ্যাক আপ নিচের দিকে তীরকে আমরা কি বলি ডাউন বা ডি উপর দিকে তীরকে আপ বা ইউ তাহলে ডাউন আপ চ্যাক আপ ট্যাপ ট্যাপ আপ চ্যাক আপ এটা আমরা বাজাবো এরপর গিটারে ওই চারটা রুট করার সাথে আমরা বাজাবো কেমন বাজাবো আচ্ছা এই যে এ মাইনর থেকে হঠাৎ করে যে জি গেলাম মিলি সেকেন্ডে বা সেকেন্ডে আমরা চেঞ্জ করছি এটাকে বলি আমরা কর্ড শিফটিং এই কর্ড শিফটিংটা আমাদের কুইক করতে হবে না হলে রিদিম কেটে যাবে ডাউন এ মাইনর থেকে সঙ্গে সঙ্গে জি মেজর জি থেকে সঙ্গে সঙ্গে এফ তারপরে ই তাহলে কুইক করতে হবে মানে ওই সাউন্ডের ভাইব্রেশনটা যতক্ষণ থাকবে তার মধ্যেই করতে হবে চেঞ্জটা করতে না সেটা না ভাইব্রেশন না মানে সাউন্ডটা শেষ তো শুরু শেষ কি যত কুইক ধরতে পারি যতটা কুইক এবং ফ্রেশ সাউন্ড করা যায় অনেকের ক্ষেত্রে কি হবে এরকম সাউন্ড কি যাবে করা যাবে না একদম ফ্রেশ চাই নিজের প্রচুর প্র্যাকটিস করতে হয় একটা পর একটা চেঞ্জ ঠিক আছে এখন সাপোজ যদি কেউ যদি বলে ডি মাইনর রুট কোড বাজাও তাহলে আমরা কি করবো সে আগে একটু ভিডিওতে যা বলেছিলাম আমি এটা যদি এ মাইনর হয় এস আর বি সি সি স্যার ডি এটা ডি মাইনর
তাহলে এটা ফুল ধরে ডি মাইনর বার কর, ডি মাইনর বার করার পরে ডি মাইনর যদি হয় তার উপর ফর্মুলা রুট করে কি কি আসবে, 2 2 1 তাহলে ডি পরে পরে নেক্সট কর কি আসবে, সি আসবে, 2 আসলে সি মানে এটা সি মেজর, সি পরে কি আসবে, এস শার্প আসবে, এস শার্প, এস শার্প পরে আবার এ আসবে, তাহলে তখন আমরা এই রিদিমটা নিতে পারি বা রিদিম আরো হয়ে থাকে ভ্যারাইটি রিদিম হয়, তখন একটা যদি অন্য কিছু রিদিম যদি নিয়ে আমরা কেমন করবো, আমি পর 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 চলে গেলাম, আমি ওদিকে না গিয়ে ব্যাকেও আসতে পারি, মানে এটা হচ্ছে আমার ডি মাইনর, এটা হচ্ছে সি মেজর, এটা হচ্ছে এস আর মেজর, এটা এ মেজর, মানে এস আরটা এখানেও আছে আর এখানেও আছে, আমি এটাও নিতে পারি আর এটাও নিতে পারি, কারণ ই মেজর যদি হয় এরপরে এফ, এফ সার, জি, জি সার, এ, এস আর, আর এখানে যে এ এস আর, তাহলে এটা যদি এস আর হয় তার আগেরটা এ মেজর, তাহলে এখানেও নিতে পারি আমি, তাই না, ডি মাইনর, সি মেজর, এস আর মেজর, এ মেজর, যে গান যেমন গানে ফোর ফোর যদি বিট থাকে তাহলে ফোর ফোর বাজাবো, থ্রি বাই ফোর হতে পারে, সেই গানের ছন্দ হয়ে যাবে, হ্যাঁ তাহলে ডান ঠিক আছে। আচ্ছা এর মাঝে একটা ঘটনা আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা ছিলাম, ক্লাস করলাম সবাই, পরের দিন আবার নেক্সট আলোচনা করবো, নিজে আমাকে তো দেখলে যেতে হবে।